হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি না আজকের ভিডিওটি শুরু করছি আজকে শীতের সব থেকে জনপ্রিয় ফুল যেটা সবাই কিন্তু ভালোবাসে এটা হচ্ছে গোলাপ সবার বাগানে একটা দুটো গোলাপ অবশ্যই থাকে এবার সেই গাছে যত রকম সমস্যা আছে কি কারণে আপনার কাছে ফুল আসছে না আপনি সব রকম খাবার দিচ্ছেন তবুও আপনার কাছে ফুল আসছে না তার কি কি কারণ সেই সমস্ত সমাধান নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আপনার বাগানে যদি গোলাপ থাকে গোলাপে কেন ফুল আসছে না কিংবা গ্রোথ থমকে যাওয়ার কারণ কি কি সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওটি আমার বাগানে যে সমস্ত গোলাপ আছে সবগুলোই দেশি গোলাপ কারণ এখানে আমি হাইব্রিড গোলাপ বেশি লাগাই না কারণ কি আমাদের এখানে প্রচণ্ড হনুমান এবার আমি একটি হাইব্রিড গোলাপ লাগালাম সেই গোলাপ গাছে আমি খুব খাটনি করলাম তারপরে হনুমানে খেয়ে গেল তখন কিন্তু কষ্টের শেষ থাকবে না যে কারণে আমার বাগানে সবই দেশি গোলাপ আর সবই ফ্রির গোলাপ মানে আমি ডাল কাটিং করে এগুলো লাগিয়েছি হাইব্রিড গোলাপ দু একটা আছে সেগুলো আমার নয় এরকম মানে আশেপাশের লোকজন সব কিনেছে কিনে এবার খাটনি করার পরে ফুল ফোটে না সেই দুঃখে সব ফুল গাছগুলো আমার কাছে দিয়ে গেছে আছে এরকম দু তিনটে গাছ আছে আমার কাছে হাইব্রিড গোলাপ এইবার কি হয় আমাদের এই সমস্ত গাছে গ্রোথ কিন্তু সব সময় আমি মানে গোলাপ গাছে কিন্তু সময় সারা শীতে গ্রোথটা ঠিকঠাক রাখতে হয় মানে একবার খাবার দিলাম গ্রোথ এলো ফুল হলো আর আর খাবার দিলাম না তাহলে কিন্তু এই গাছ আর ফুল আসবে না মানে এই গাছে কন্টিনিউ আপনার খাবার দিয়ে যেতে হবে যেহেতু এটা খুব বেশি খাবার পছন্দ করে গোলাপ গাছ জবা গাছ এগুলো কিন্তু খাবার একটু বেশি পছন্দ করে যা যেহেতু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় শীতকালে অন্তত আপনার সারা বছর এত খাবার লাগে না শুধু শীতকালে একটু বেশি পরিমাণে খাবার লাগে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করবো আর যত বেশি খাবার দেবে নতুন নতুন গ্রোথ আসবে আর যে নতুন নতুন গ্রোথ যে যে গাছে আসবে মানে ডালটাই সেই ডালটাই কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফুল আসবে নতুন গ্রোথ নিলে সেই ডালেই কিন্তু আপনার ফুল হয় আর এটার হচ্ছে মেন একটি যেটা করণীয় কাজ সেটা হলো পুরুন করা এটাকে সবসময় আপনাকে সফট পুরুন করে রাখতে হবে বছরে একবার আপনি এটাকে হার্ড পুন করতে পারেন আর সারা বছরই কিন্তু আপনার সফট পুন করতে হবে সেটা কেমন করে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই গাছটি শীতকালে আপনি সারা বছর মানে সারা দিন যেখানে রোদ আসে সেইখানে রাখুন আর দেশি গোলাপ হলে আপনি সারা গরমকালই আপনি বাইরে রোদ রাখতে পারেন যদি আপনার হাইব্রিড গোলাপ হয় তাহলে গরমের দিনে আপনি সেড়িয়ে এড়িয়ে রাখুন এটাকে গাছটাকে কীভাবে সব টুর করবেন সব সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার যেখান থেকে ফুলটা আর কি শেষ হয়ে ফুলটা শুকিয়ে গেছে সেখান থেকে একটু নিচ থেকে সেটা কিন্তু হাত দিয়ে ছিঁড়লে শুধুমাত্র আপনার ফুলটা ছিঁড়ে আসবে সেই ডালটা সামান্য পরিমাণ নিচ থেকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে আর সেখান থেকে কিন্তু আপনার নতুন নতুন গ্রোথ আসবে প্রথমে আপনি যত ফুলের মানে যে ডালগুলো আপনার শুকিয়ে গেছে মানে ফুলটা ঝরে গেছে এ দেখুন এইটুকু করে কিন্তু আপনি কেটে বাদ দিয়ে দেবেন তারপরে সব গাছে যখন কাটা হয়ে যাবে তারপরে আপনি গাছে খাবার দেবেন কি খাবার দেবেন সেটা আপনাদের দেখাচ্ছি আর এবার আগে গাছটাকে সম্পূর্ণভাবে আমি পরিষ্কার করে নিই যতগুলো ফুল আছে আমাদের গাছে হয় কি আমি কিন্তু খাবার দিই ফুল মানে কুড়ি আসে প্রচুর পরিমাণে সব কুড়ি কিন্তু ফুল হয়ে ফোটার আগে আমাদের হনুমানে বেশিরভাগ খেয়ে নেয় যে কারণে যে কটা ফুল ফোটে সে কটা দিকেই দিয়েই আমরা খুশি থাকি মানে হনুমান খেয়েটে যে কটা বাঁচে আড়ালে এদিক ওদিক থেকে যায় সেই কটাই আমাদের বাগানে ফোটে সব কুড়িগুলো আমরা কখনোই ফুল হয়ে ফুটতে দেখি না কারণ মানুষের থেকে আমাদের এখানে হনুমানটা বেশি তাই এই গাছে কিন্তু আমরা গোলাপ গাছ শখ করে লাগাই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমাদের বাগানে আপনাদের আমি কোনোদিনই দেখাতে পারবো না কারণ সেটা বেশিরভাগই হনুমানে খেয়ে নেয় তাই যে কটা ফোটে সে কটা নিয়েই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আপনাদের গাছটাতে যাতে এইভাবে মানে ট্রিটমেন্ট করে আপনারা গাছে ফুল আনতে পারেন এবার দেখুন প্রথমে আগে মাটিটা এরকম করে আলগা করে খুঁড়ে দেবেন সারা মানে পনেরো দিন অন্তর মাটিটা একবার করে খুঁড়ে দেবেন না হলে কিন্তু গাছের মাটি যদি শক্ত হয়ে যায় আপনি যে খাবারই দেন খাবারটা শিকড় পর্যন্ত ঠিক মতো পৌঁছাবে না আর মাটি কিন্তু সবসময় একদম সাথে সাথে ভিজিয়ে রাখবেন না একটু ময়েস্ট রাখবেন আর এইবার দেবো একটু গোবর সার মানে পনেরো দিনে একবার করে শীতের দিনে আপনি একবার করে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনার কাছে যেটাই থাক সেটা আপনি দিয়ে দিন তাহলে কিন্তু আপনার কাছে যে পূরণ করে দিলেন এইবার যে গ্রোথটা হবে এই খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গাছটা গ্রোথটা ঠিক মতো নিতে পারবে আর এই গ্রোথটা যখনই নেবে তখনই আপনার গাছে নতুন নতুন কচি কচি ডাল বেরোবে আর যত কচি ডাল বেরোবে ততই কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবার কুড়ি আসলে আপনার বাগানে ওখানে যদি হনুমান না থাকে সব ফুল হয়ে ফুটবে আর আমাদের মতো যদি আপনাদের হয় তাহলে কুড়ি সব ফুটবে না এইভাবেই কিন্তু আপনারা আপনাদের গাছে ট্রিটমেন্ট করুন দেখুন প্রচুর পরিমাণে কুড়ি আসবে আরেকটি জিনিস আপনাদের দেখিয়ে দেবো যেটা কিন্তু আপনার দেখা গেল আপনি সব কিছু করছেন তবু আপনার গাছে ফুল আসছে না কি কুড়ি আসছে না কোনো কারণে এবার সেটা কিসের জন্য হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা গাছে পোকামাকড় লাগছে কিনা সেটাও কিন্তু চেক করবেন পোকামাকড় লাগলে কিন্তু আপনার কাছে ফুল আসবে না পোকামাকড়টা যাতে না লাগে তার জন্য আপনি পনেরো দিনে একবার করে যে কোনো কীটনাশক সেটা কাকাও হতে পারে অনেক রকম কীটনাশক আছে সেগুলো আপনারা ব্যবহার করুন আর এটা হচ্ছে ইপসাম সল্ট যেটা কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে আপনার কাছে যদি ম্যাগনেশিয়ামের অভাব হয় তাহলেও কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণে গ্রোথ আসবে না আর ফুলও কম ফুটবে যে কারণে এটাকেও আপনারা পনেরো দিনে একবার অন্তত শীতকালে আর আপনি সারা বছর এমনিতেই মাসে একবার ব্যবহার করবেন আর এটা পনেরো দিনে একবার কিভাবে ব্যবহার করবেন এটা অনেক রকমভাবে ব্যবহার করা যায় আপনি জলে গুলে স্প্রে হয়ে স্প্রে করে মাটিতে মানে গাছেও দিতে পারেন আবার এইভাবে মাটির গোড়ায় মানে টবের গোড়ায় গাছের সাইড দিয়ে টবের চারপাশ দিয়ে এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন অল্প পরিমাণে বেশি পরিমাণে কিন্তু নয় এইভাবে কিন্তু আপনারা এটা গাছের গোড়ায় দিলে আপনার কাছে যে ম্যাগনেশিয়ামের অভাবে ফুল না আসার কারণ সেটাও কিন্তু পূরণ মানে দূর হয়ে যাবে আর আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে আপনি এইভাবে কিন্তু আপনার কাছে আমার কাছে কিন্তু এইভাবে সহজভাবেই কিন্তু আমার কাছে এই পরিমাণে কুড়ি আসে আর ফুলও আসে এবার আপনারা কিন্তু এইভাবে সহজভাবে আপনার কাছে ফুল আনতে পারেন গোলাপ মানেই যে খুব একেবারে কঠিন কিছু তা কিন্তু নয় সহজভাবেই কিন্তু ফুল আনা যায় সে একটুখানি চেষ্টা করে দেখুন আপনার কাছেও এই পরিমাণে ফুল কিন্তু আসবে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো নমস্কার